গ্যাস পেট্রোল ডিজেলের অত্যাধিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সেখান থেকে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। ভোটের আগে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, জেপি নাড্ডার আশা চাওকে তিনি ডেলি প্যাসেঞ্জারি বলে কটাক্ষ করেন এবং বাংলার মহিলারা এই গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গ্যাস ছাড়াই বাড়ি বাড়ি ঘুটে দিয়ে রান্না করবে এবং এই বহিরাগত নেতৃত্ববৃন্দদের ঘুটের মালাও পরাবেন বলে জানিয়েছেন। ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না, তো উপরে উঠবে, গোলযোগ করে যাবে আবার হেলিকপ্টারে, গুড়গুড় 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 সব আওয়াজ হবে, কিন্তু উনি আমাদের গোলযোগ শুনবেন কিন্তু শুনবেন না। ভগবান নিদ্রা গিয়েছেন, কথা বলো না, কেউ শব্দ করো না, বাবা আসছে মোদি সাহ, বা উফ কি যন্ত্রণা আজকে সারা ভারতবর্ষের মানুষে, সেটা ওরা উপলব্ধি করছে না, রোজ একটা করে লেকচার হতো, ঠিকই বলছিল। আগে পরে কখনো ঘুটের মালা, মানে ঘুটে না হলে তো ঘুটের মালা হবে না, ঘুটেটা দেওয়া তো আছে, আমরা ঘুটে দিয়ে স্বাগত জানাচ্ছি, তাতে যে যেরকম ভাবে বুঝে। পরবর্তীকালে এই রান্নার গ্যাস পেট্রোল ডিজেলের যে দাম, এই নিয়ে আপনাদের কর্মসূচি কি আছে? আমরা লাগাতার কর্মসূচি করে আমাদের প্রতিবাদগুলো পৌঁছচ্ছে বলেই তো ডেলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে বহিরাগত, সেই প্রতিবাদ আমরা, আমাদের কাজ আমরা করব, মানুষের সঙ্গে থাকার কাজ সেটা আমরা করব। আচ্ছা, দিলীপ ঘোষ এখন লাকি ড্রয়ের মাধ্যমে প্রাতঃভ্রমণ করছে এবং সেখানে ভিড় বাড়ানোর জন্য করছে, কি বলবেন সেই জায়গাতে? লাক নেই, কি করা যাবে, উনি অনেক ভেবেছেন যে এই এইখানে যদি কোনো লাক ওনার থাকে এই রাজ্যের ক্ষেত্রে, তো সেটা লাকটা খুলছে না, তাহলে উনি লাকি ড্র করে বাকিদের লাক খোলানোর চেষ্টা করছে, যার নিজেই লাক নেই তার কি করে হবে? ওই 18 বছরের যেমন লোকের একটু গরম হয় না, তো 18টা নিয়ে একটুখানি গরম হচ্ছে, কিন্তু লাক খুলছে না, কী হবে? 2021-এ তাহলে যে বিধানসভা নির্বাচনে আপনাদের আশা কি, জনগণ কি বলবে? 2011-তে 187 ছিল, 2016-এ 211 হয়েছে, আর 2021-এ অন্তত 221 হবে, তার কবে একটা হবে।